এই যে আমার বাহাদুর ভাই মাস্টার শাহনওয়াজ আলী, বাগান চলে এসছে, খুন খেদে যে পড়ে হে বাগান চলে এসে রাগ করে আম পাড়ছে। মানে আম পারবো না কহেছিল, কিন্তু দেখছে আমের দাম বাড়ে না আর আমগুলো প্যাকে প্যাকে পড়ে হয়ে যাচ্ছে, তাই কি করবে? আমটিকে তো আর পচিয়া লাভ নাই, আম পাড়তে এসছে। এই ন্যাংরা আম, বাজারের বিখ্যাত সেরা সেরা আম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কার্টুনে সাজিয়ে সাজিয়ে রাখছেও বড় বড় আম। আপনারা যারা বাইরে আছেন, আর মালদার বাইরে যারা আছেন, দিনাজপুর, ইসলামপুর, চাকুলি, আর হেমতাবাদের গঙ্গারামপুরের বন্ধুগুলা, বা মালদার এদিকে মুর্শিদাবাদের বন্ধু, যারা আম খাইতে চাইছেন তারা ভক ভক করে চলে আসেন, আপনার ঘরে আম পাড়ে সাজিয়ে সাজিয়ে রাখছি। আর ভাই মাস্টার ভাই খুব মন যোগ দেয় আম পাড়ছে, আম নিজে নিজে সাজিয়ে রাখছে, প্যাট কিসেন নাই আমারকে। তো আর কি করব ভাই, খাঁচা খাঁচা আম পাড়ছিল হে। ওরে ভাই কি আম পাড়ছে রে ভাই, পাইট লাগলে কহিও আর ভাইকে পাঠিয়ে দেবো, বেশি লাই দিনে 1000 টাকা নিবে কইছে। কালকে আব্দুর রহমানের ভিডিও তোমরা দেখেছো, ও বেলা 1000 টাকা নিবে, তার ভাই কইছে হামো 1000 টাকা লুবো। হ্যাঁ রে ভাই কিছু কোয়া, হ্যাঁ কি আর কব, গাছ থেকে আম পেড়ে খাওয়ার একটা আলাদাই আনন্দ আছে। আর ভাই ফের বাদিয়ে কইতে পারছে না, এবং বাদিয়ে তো কোয়া বাদিয়াতে গাছে যে আমগুলা লেগে যায়, গাছ আম পাড়তে এসে গাছে যে আমগুলা লেগে থাকে সে আমগুলা খাওয়ার তার মজাই আলাদা। তো কাছে ভিতরে থাকলে চলে আসেন, আম পাড়েন আর গাছে যে আমগুলা লেগে আছে সেগুলো খেয়ে দেখেন কেমন লাগছে, মজা লাগছে, আশা করছি ভালোই লাগবে। এগুলো ফের কাঁঠাল আম, কাঁঠাল আমের আমের ন্যাংড়া আমের আমের সাইজটা বড় বড়, আমগুলো টেস্টি। আর একটা সবচেয়ে বড় কথা, আর ভাই কিন্তু এই বাগানে মানে স্প্রে টেস্প্রে কিছু করেনি, বিষ তাহার বিষ কিছু দেওয়া নাই, একদম পিওর আম, কোনো স্প্রে নাই, কোনো বিষের গন্ধ নাই, এগুলা খেয়ে কমপ্লেন খুব কম হবে। তাই যারা ফ্রেশ আম খেতে চাইছেন ওরা চলে আসেন, আমের গাছ মেলা আছে। আর এই যে দেখছেন বাগান, আইল পুটি আম গাছের শেষ নাই, সারি সারি গাছ, যেদিকে তাকাবেন সেদিকে আমের গাছ। কত আমের গাছ নেবেন,